প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন নিয়ে সব চক্রান্ত মোকাবেলা করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। তিনি বলেন, ভোট নিরপেক্ষ অংশগ্রহণমূলক হয়েছে বলে কেউ নিষেধাজ্ঞা দিতে পারছে না, তবে কেউ কখনো নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে। সকালে গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় একথা বলেন দলের সভাপতি। দেশের সর্বত্র চাঁদাবাজি ও মজুদারি বন্ধ করতে স্থানীয় জনপ্রতিনিধিদের কঠোর হওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। এস কে সৌরভের প্রতিবেদনে বিস্তারিত। স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে নিজেদের মধ্যে যে কোনো ধরনের সংঘাত এড়ানোর পাশাপাশি নেতাকর্মীদের ভুল বোঝাবুঝির অবসান এবং তাদের ঐক্যবদ্ধ থাকার আবহাওয়া সৃষ্টি করতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিশেষ বর্ধিত সভার আয়োজন আওয়ামী লীগের। বদলে যাওয়া বাংলাদেশের রূপান্তরের দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সভায় অংশ নেন জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতীয় নির্বাচনে সৃষ্ট অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের পক্ষে কাজ করতে হবে। এবারে নির্বাচনে আমি জানি যে স্বতন্ত্র দলীয় করতে যে অনেকেই মন কষাকষি নানা রকম কিছু হয়ে গেছে, যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটা এখন ভুলে যেতে হবে। সবাইকে এক হয়ে কাজ করতে হবে, জনগণের উপর বিশ্বাস আস্থা রাখতে হবে, কিন্তু নিজেদের মতো কোনো রকম আত্মঘাতী সন্ত্রাস যেন না হয় সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। কোন রকম সংঘাত আমি চাই না, আর যারা এসবের জড়িত থাকবেন সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি নির্বাচন বিরোধী বক্তব্য এবং তাদের আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, গণতন্ত্র নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের নেই। যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় আর বলে যে কি নির্বাচন হয়েছে অবাধ নিরপেক্ষ হয়নি, তাদের আমার প্রশ্ন, সুস্পষ্ট ভাবে বলতে হবে কি কি ক্ষেত্র দেখে তারা বলবে যে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হয় নাই। আর এবারে নির্বাচন যখন আমি দেখলাম যে নির্বাচন নিয়ে বিরাট একটা চক্রান্ত, নির্বাচনটা যেন হতে না পারে বা নির্বাচন হওয়ার পরবর্তীতে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলবে যে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি, কাজেই স্যাংশন দাও, ওটা দাও, সেটা দাও। তো আমাদের যখন স্যাংশন দিল আমি বলে দিয়েছিলাম যে দরকারে আমরাও স্যাংশন দেবো, আমরা স্যাংশন দিতে পারি, আমরা পারি, যা জানি না জেনে বলি না, আমি স্যাংশনের রীতিনীতি জানি বলেই বলেছি। অহেতুক চাঁদাবাজি ও মজুদদারির জন্য নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে সেদিকে নজরদারি বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের তাগিদ দেন সরকার প্রধান। বিশেষ করে পরিবহনের ক্ষেত্রে অথবা হোলসেল মার্কেটে অথবা মজুদদারি, এই সব জায়গায় চাঁদাবাজি এবং মজুদদারি এটা বন্ধ করতে হবে। আর যখনই যে মাল আসলেই ওই যে যেখানে যেখানে হোলসেল মার্কেট সেখানে একবার চাঁদাবাজি, চলার পথে চাঁদাবাজি, এগুলো বন্ধ করতে হবে। একদিকে যেমন কৃষক ন্যায্যগুলো পায় সেটা নিশ্চিত করতে হবে, আবার অহেতু এই চাঁদাবাজি বা মজুদারির কারণে যেন পণ্যের দাম না বৃদ্ধি পায় সেদিকেও দৃষ্টি দিতে হবে। অগ্নিসন্ত্রাসের মতো রাজনৈতিক সহিংসতার সাক্ষী প্রমাণ সংগ্রহ করে মামলা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা যে যে এলাকায় ঘটনা ঘটেছে তার এগুলি জোগাড় করে এই মামলাগুলি যেন ঠিকমতো চলে এবং শাস্তিটা যেন পায়, এটা তাদের নেতাই তাদেরকে শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। এস কে সৌরভ, এস টিভি, ঢাকা।